বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, সবার প্রতি হইল আমার সালাম। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো ভালো করে শুনবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আজকে আমি যৌন শক্তি সম্পর্কে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে অনেক সময় দেখা যায় অনেকের সামান্য উত্তেজনায় বীর্য শৃঙ্খলন হয়ে যায় বা বীর্যপাত হয়ে যায়, এমন হলে তা পরিত্রাণ আপনারা কীভাবে পাবেন সে বিষয় নিয়ে আপনাদেরকে আমি টোটকা চিকিৎসা সম্পর্কিত জানিয়ে দেব। দেহে যৌবন আসার সঙ্গে সঙ্গে অতিরিক্ত কুঅভ্যাস এবং অবিরত কুচিন্তার ফলে বীর্য তরল হয়ে যায়। তখন কুমারী মেয়ের পাশে বসলে অথবা দেহ স্পর্শ করলে কোত বা প্রস্রাব করবার সময় নিজের থেকে বীর্যপাত হয়ে যায়। টাটকা ঘৃত কুমারী, সেক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে টাটকা ঘৃত কুমারী, ঘৃত কুমারী আপনারা অনেকের বাড়িতে এটা লাগানো থাকে, অনেকে এটা বিশেষ করে শহরের লোকেরা এটা ভালো করেই যত্ন করে থাকে। আর যারা যাদের আশেপাশে নাই, তারা আশেপাশে কবিরাজির কোনো দোকানে বা বাণিজ্যের দোকানে আপনারা গেলেই ঘৃত কুমারী পাবেন। ঘৃত কুমারী আপনারা পাতার আপনার শাঁস 5 গ্রাম নেবেন এবং চিনি 2 চামচ দিয়ে উভয়কে কাছের গ্লাসে রেখে তাতে সামান্য আধা গ্লাস পানি মিশিয়ে ভালোভাবে ঘেঁটে শরবত করে আপনাকে খেতে হবে। দিনে একবার করে আপনাকে খেতে হবে। এভাবে আপনি 2 সপ্তাহ যদি নিয়মিত খান, তাহলে ইনশাল্লাহ আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার অকারণে আর বীর্য শৃঙ্খলন হবে না বা বীর্যপাত হবে না। ইনশাল্লাহ আপনি যদি যেভাবে বলেছে সেভাবে যদি আপনি নিয়ম মোতাবেক আপনি করেন, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।